হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার প্রতিজ্ঞা মুভিটি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় ক্লিক করেছেন, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আমার প্রতিজ্ঞা মুভিটি আপনারা কিভাবে দেখবেন, কোথায় পাবেন, কোন ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, এই বিষয়টি ক্লিয়ার করে দিব। আমার প্রতিজ্ঞা মুভিটি দেখতে হলে বন্ধুরা ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন বা আমি আপনাদেরকে বলে দেবো যে মুভিটি আপনারা কিভাবে দেখবেন। এখন আমি আপনাদেরকে বলবো আমার প্রতিজ্ঞা মুভিটির রিভিউ সম্পর্কে, রিভিউ করবো। আমার প্রতিজ্ঞা হচ্ছে যে, আচ্ছা, আমার প্রতিজ্ঞা বাংলা, আমার প্রতিজ্ঞা, আমার প্রতিশ্রুতি, যাই হোক, যে এটার মানে পরিচালক ছিলেন বন্ধুরা স্বপন সাহা পরিচালিত 2008 সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি 2005 সালে তামিল চলচ্চিত্র শিবকশির অফিসিয়াল রিমেক, মানে এটাও কিন্তু একটি বন্ধুরা রিমেক, যে এই মুভিটি কি যে তামিল একটি মুভি, সেখান থেকে তার কপি করেছে, কথায় সোজা কথা যদি বলি আমরা। আর এই মুভিতে যারা অভিনয় করেছে তারা হচ্ছে বিশ্বনাথ বসু, প্রিয়াংশু চ্যাটার্জি, প্রিয়াঙ্কা ত্রিদেবী, পাওলি দাম, তাথৈ দেব, প্রেমজিৎ চট্টোপাধ্যায়, সুরজিৎ সেন, প্রস্তাব দত্ত, দুলাল লাহিড়ি, শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার। আর এখানে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে মুভিটি কীভাবে দেখবেন। মুভিটি দেখতে হলে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাবেন, যে আমার ভিডিওটি দেখতেছেন এখানে একটা স্ক্রিনশট দেখতে পাবেন, সেই স্ক্রিনশটে কিন্তু সুন্দরভাবে বলা আছে বা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে মুভিটি দেখতে হবে। আচ্ছা, আমার প্রতিকার বন্ধুরা পরিচালক ছিলেন স্বপন সাহা, লিখেছেন এখানে আছে পেরা পেরারাসু, আচ্ছা পেরারাসু ওপর ভিত্তি করে শিবকাশি তামিল, অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, প্রিয়াঙ্কা ত্রিদেবী। মানে মুক্তির তারিখ হচ্ছে 29 ফেব্রুয়ারি 2008, সময় চলমান 182 মিনিট, দেশ ভারত, ভাষা বাংলা, মানে বাংলা তো নয়, সেখানে লেখা আছে বাঙালি, যাই আমরা বলি বাংলা তারা হয়তো বলে বাঙালি, ইন্ডিয়ান। আর বাজেট হচ্ছে বন্ধুরা 10 মিলিয়ন মার্কিন ডলার, 1,30,000, 10 মিলিয়ন তাদের বাজেট, মানে মুভিটি তৈরি করতে তাদের 10 মানে মিলিয়ন টাকা তাদের খরচ হয়েছে। আর কত টাকা ইনকাম করেছে এটা কিন্তু বন্ধুরা এই উইকিপিডিয়াতে বর্তমানে আমি দেখতে পাচ্ছি না, এখানে দেওয়া হয়নি, যদিও দেখার অনেক বিভিন্ন সিস্টেম আছে, আর যদিও আমরা নাও দেখতে পারি, এটা যদিও অনেক মানে অনেক পুরাতন মুভি আর কি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন না মুভিটি কীভাবে দেখবেন, এটাও কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন। আর পরবর্তীতে আমি আপনাদের মাঝে কোন মুভি নিয়ে চলে আসবো সেই মুভিটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই বলে।